সবাই, আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে কোনো ব্লগ না, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো খরগোশ বাড়িতে রাখার মানে সুবিধা অসুবিধা, ভালো খারাপ দিক, অথবা খরগোশের দোষ বা গুণ, এই নিয়ে আজকে আলোচনা করব। পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, এক এক করে পয়েন্ট 1 থেকে 7 পর্যন্ত পয়েন্ট তোমাদের আলোচনা করব। ভালো খরগোশের দোষ 7, গুণ 7টা, যদিও গুণটাই বেশি, দোষ 7টা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো, ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক করে দেখা শুরু করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা প্লিজ 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 শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করি ভিডিওটা। প্রথমে বলবো যে খরগোশের 7টা গুণ, ভালো দিকগুলো আমি প্রথমে এক এক করে পয়েন্ট ওয়াইজ বলবো। তো 1 নম্বর হলো খরগোশ খুব কিউট প্রাণী, মানে খুব কিউট একটা অ্যানিমেল, যাকে দেখলেই তোমাদের আদর করতে ইচ্ছা করবে, যাদের দেখলেই তোমাদের বাইরে কোথা থেকে দেখলেই কিনতে ইচ্ছা করবে, তোমরা কিনে নিয়ে চলে আসবে, ওদেরকে চটকাতে, ওদের একটা যদি ওদেরকে ধরে ধরো, তোমাদের একটা সফট টয়ের মতো লাগবে, খুব সফট সফট একটা প্রাণী, খুব মিষ্টি সুইট একটা প্রাণী। তো সেই জন্য খরগোশের একটা বড় গুণ যে খরগোশকে দেখলেই আমাদের চটকাতে ইচ্ছা করে। 2 হলো খরগোশ খুব শান্ত, খুব শান্ত ধরনের প্রাণী, মানে কুকুর বেড়াল রাখলে যেটা হয় ঘরে খুব চিৎকার চেঁচামেচি, মানে ওরা যেহেতু ডাকতে পারে না, খরগোশরা যেহেতু ডাকতে পারে না, তো সেই কারণে ওরা চুপচাপ শান্ত, আর ওদের প্রকৃতিটাও খুব শান্ত টাইপের হয়, দৌড়াদৌড়ি খুব বেশি ওরা করে না, এক জায়গায় শান্ত হয়ে অলস প্রকৃতির প্রাণী যেহেতু, তো সেই জায়গায় সেই জন্য ওরা দৌড়াদৌড়ি লাফালাফি খুব বেশি করে না, এক জায়গায় মোটামুটি শান্ত হয়ে বসে থাকে, কিছুক্ষণ লাফালাফি খেলাধুলো করে, কিন্তু খুব বেশি লাফালাফি চিৎকার চেঁচামেচি ওরা ওদের জন্য হয় না। যারা শান্ত পরিবেশ পছন্দ করে, ঘরে শান্তি রাখতে পছন্দ করে, তারা অবশ্যই ঘরে খরগোশ তো নিয়ে আসবেই আসবে। তো খরগোশ পোষার আরেকটা সুবিধা, 3 নম্বর পয়েন্ট হলো খরগোশের কিন্তু অন্যান্য প্রাণীদের তুলনায় খরচা অনেক কম হয়, মানে খরগোশ পোষার ক্ষেত্রে, ওটা গুণ বলতে পারো খরগোশদের ক্ষেত্রে, কারণ খরগোশরা মানে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হয় না, কুকুর বেড়াল যেটা হয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভ্যাকসিন দিতে হয়, প্রতি মাসে মাসে একটা ভ্যাকসিন কোর্স চলে, কিন্তু সেটা র্যাবিটদের ক্ষেত্রে হয় না। আর তাছাড়া র্যাবিটদের ডগ বা ক্যাট মানে খাওয়ার দাওয়ার কেনার জন্য যে খরচাটা হয়, সেটা র্যাবিটটা যেহেতু ঘাসটা খায়, মেন খাবার ঘাস, সে কারণে ঘাস তো বিনা পয়সায় পাওয়া যায় আশপাশে, আমাদের প্রচুর পরিমাণে দুর্বা ঘাস আছে সেখান থেকেই কেটে নিয়ে আসা যায়। সেই জন্য খরগোশদের পোষার ক্ষেত্রে খাবারটাও অনেক অ্যাভেলেবল থাকে, আমরা শাক সবজি, ওরা ঘরের শাক সবজি যেটা থাকে ঘাস থাকে, সে খরচাটাও অনেক কম হয়। সব বাড়িতে মাছ মাংস খাবার খাওয়া হয় না, নিরামিষ খাবার খাওয়া হয় সেসব বাড়িতে, সেক্ষেত্রে কুকুর বিড়াল আনলে তাদেরকে তো মাটন চিকেন মাছ এসব দিতে হয়, তো সেক্ষেত্রে তারা আনতে পারে না, কিন্তু তাদের পানি প্রসার খুব শখ বা পেট নেওয়ার খুব শখ, সেক্ষেত্রে তারা অবশ্যই র্যাবিট আনতে পারে, কারণ র্যাবিট হচ্ছে মানে ভেজিটেবল খাবার খায়, মানে ঘাস শাক সবজি খায়, তাদের ক্ষেত্রে তো তাদের এখানে সেক্ষেত্রে মাছ মাংসের কোনো ব্যাপার নেই, তারা অনায়াসে র্যাবিট পুষতে পারে। খরগোশ কিন্তু খুব প্রভুভক্ত হয়, মানে আমরা এতদিন যেটা জানি যে কুকুররা সবচেয়ে বেশি প্রভুভক্ত হয়, খরগোশরা তো কিন্তু তার থেকে কিছু কম নয়, কারণ যদি তাদের সাথে তাদের তার মালিক বা প্রভুর সাথে বন্ডিং হয়, মানে যে ওনার তার সাথে খুব ভালো বন্ডিং হয়, এমন সময় এমনও দেখা গেছে যে তার প্রভু বা তার ওনার মারা গেছে, তারপরে কিন্তু সে অনেক সময় সেই মানে খরগোশটি শখে চলে যায় এবং মারাও যায়, এরকমও দেখা গেছে, মানে তাদের সঙ্গে এতটাই বন্ডিং হয়, ওরা খুব ওদের সঙ্গে বন্ড তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা প্রচণ্ড মানে যেখানে তার ওনার ডাকলেই ওর সঙ্গে সঙ্গে যাবে, ওকে ডাকলেই কাছে চলে আসবে, এইরকমও দেখা যায় যে খরগোশরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভুভক্ত হয়, শুধুমাত্র কুকুরদের ক্ষেত্রেই নয় খরগোশদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে খরগোশরা প্রচণ্ড পরিমাণে প্রভুভক্ত হয়। 6 হলো খরগোশরা বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে, এটা তোমাদের এই পয়েন্টটা তোমাদের আগেও বলেছি যে খরগোশদের বাড়িতে আনলে আমাদের অনেক সময় আমাদের এই স্ট্রেস ভরা লাইফে খরগোশদের ডিপ্রেশন কাটাতে অনেকটাই আমাদের কাজের প্রেশার থেকে মুক্তি দেয়, খরগোশকে কাজ মানে ওদেরকে কাছে নিয়ে আসলে ওরা যখন তোমার সমস্ত কাজকর্মের পরে তুমি বাড়ি ফিরবে ও তোমাদের কাছে দৌড়ে আসবে, তোমরা ওকে কোলে তুলে নিলে, ওদেরকে জড়িয়ে ধরলে একটা পজিটিভ এনার্জি তোমার শরীরে কাজ করবে, তোমাদের মন ভালো হয়ে যাবে, ভালো হওয়াকে দেখলেই তোমার মন ভালো হয়ে যাবে, তোমাকে ওকে আদর করলে তোমার মনটা আরো সব ডিপ্রেশন কেটে যাবে, ওদের সাথে খেললে তোমাদের সমস্ত ডিপ্রেশন যেটা আছে বা কাজের প্রেশার বলো সেগুলো সব মুক্তি ঘটবে, তো ও অবশ্যই মানে খরগোশরা অবশ্যই বাড়িতে পজিটিভ এনার্জি দিয়ে আসে। 7 নম্বর পয়েন্ট হলো
খরগোশরা খুব ক্লিন অ্যানিমেল, ওরা নিজেদেরকে পরিষ্কার রাখার খুব পছন্দ করে, নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য ওরা নিজেদের চেটে চেটে পরিষ্কার করে, তাই ওদের স্নান টান করানোর কোনো দরকার মানে কোনো ব্যাপারই থাকে না। ওদেরকে শ্যাম্পু দিয়ে, যে কুকুর বেড়ালকে শ্যাম্পু দিয়ে স্নান টান করানোর ব্যাপার থাকে, কিন্তু র্যাবিডদের সেক্ষেত্রে কোনো রকম ব্যাপার থাকে না, ওরা নিজেদের গা চেটে চেটেই পরিষ্কার করে। তো এরা এরা দিনে 4 থেকে 5 বার ওরা নিজেদেরকে দেখবে সবসময় পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো এক্ষেত্রে তোমাদেরকে এই ঝামেলাটা নিতে হয় না যে ওদেরকে স্নান করাতে হবে বা শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করাতে হবে, এগুলো কোনো ব্যাপারই লাগে না ওদেরকে। এই নিয়ে একটা ভালো, ওদের খুব বড় গুণ যে ওদেরকে ওরা নিজেরা নিজেদেরকেই পরিষ্কার করে ফেলে, তাই আমাদের কোনো ঝামেলাই থাকে না যারা আমরা খরগোশ পুষতে চাইছি, তাই এর জন্য এটা একটা বড় ব্যাপার, তাই না? এই তো গেল গুণের কথা, মানে খরগোশের কী কী গুণ বা কী কী সুবিধা ওদের ঘরে রাখলে। তো এবার আমি অসুবিধার কথায় আসবো, মানে দোষ যেগুলো ওদের বা যেগুলো অসুবিধা ঘরে রাখলে, সেই পয়েন্টগুলো এক এক করে বলতে থাকবো। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যা বুঝেছি সেটাই বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এক এক করে দোষগুলো বলতে থাকি। নাম্বার ওয়ান হলো, খরগোশ পালন করতে গেলে আমাদের খুব কেয়ারফুল হতে হয়, কারণ খরগোশরা একদম অবলা জীব, ওরা ডাকাডাকি করতে পারে না। ওরা কুকুর বিড়াল যে ক্ষেত্রে যদি প্রবলেম হয় ডাকাডাকি করে অনেক সময় বুঝিয়ে দেয়, কিন্তু ওরা খুব মানে একদমই বোবা যেহেতু জীব, খুব কষ্ট না পেলে ওরা ডাকে না, বা কেউ বিরক্ত করলে তখন ডাকে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে কেন হবে, কেন প্রবলেম? কারণ আমাদের ভালো করে ওদের অ্যাক্টিভিটিগুলো নোটিস করতে হবে। যদি নাও নোটিস করি, ধরো অনেকক্ষণ ধরে খাচ্ছে না, ওদের পেটটা ফুলে আছে, সেগুলো আমাদের দেখতে হবে, খাচ্ছে না, পি পুপ করছে না, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খুব কেয়ারফুলি। মানে খরগোশ এনেই রেখে দিলাম ওরম কিছু না, খরগোশ যদি বাড়িতে পালন করতে হয় খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে ওদেরকে, ভালো করে ওর অ্যাক্টিভিটি দেখতে হবে। তো না দেখলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় যদি আমরা ঠিকমতো খেয়াল না রাখি, ভালো করে খেয়াল না রাখি, তাহলে কিন্তু ওরা মারা যেতে পারে। নাম্বার টু হলো, এটা একটা বড় মানে একটা বড় দোষ বলতে পারো, ওদের পি পটিতে গন্ধ হয়। যদি তোমরা ভুলভাল ডায়েট দাও তাহলে কিন্তু ওদের পি পটিতে গন্ধ হবে, এটা একটা মাথায় রাখতে হবে যারা র্যাবিট আনছো ভাবছো। যদি ঠিকঠাক তোমরা ডায়েট না দাও, ওরে ঘাস টাস না দাও, ধরো কলমি শাক দিলে বা ভাত দিলে, তাদের কিন্তু ওরা পি আর পটিতে গন্ধ হবে। সেক্ষেত্রে যদি বারবার করে তোমরা ক্লিন না করো বা পটি ট্রেন না করো, তাহলে ওরা বিভিন্ন জায়গায় পটি পি করে রাখবে, আর তখন সেক্ষেত্রে ড্রাই পটিও হবে না, নরম পটি হবে। আর পি করলে ওদের যদি অনেকক্ষণ পিটা রেখে দাও, তাহলে কিন্তু ওদের পিয়ের থেকে দাগও হয়ে যেতে পারে এবং প্রচুর গন্ধও হতে পারে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ডায়েট ঠিক রাখতে হবে, বাড়িতে আনতে গেলে ওদের ডায়েট ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু পি পটিতে প্রচুর পরিমাণে গন্ধ হবে সেক্ষেত্রে। নাম্বার থ্রি, যেটা আমি অসুবিধা বলবো, আমাদের শহরাঞ্চলে অনেক জায়গায় যে আমরা ফ্ল্যাটে, এখন তো ফ্ল্যাট মানে ফ্ল্যাটই বেশি সব জায়গায়, বাড়িঘর কমই, তো সেক্ষেত্রে কিন্তু ঘাস পাওয়াটা খুব মুশকিল। অবশ্যই অনলাইনে আছে, তো অনলাইন ছাড়াও যারা সেক্ষেত্রে অনলাইনের দামটাও বেশি, সেক্ষেত্রে আনাটাও অসুবিধা। যদি ঘাস টাস এখানে অসুবিধা আনা, এখানে ঘাস টাস পাওয়াও যায় না, সেক্ষেত্রে কিন্তু র্যাবিডদের যেহেতু প্রধান খাদ্য ঘাস, তো সেক্ষেত্রে সেটা একটা বড় অসুবিধা। র্যাবিড যারা আনতে চাইছো বা এনেছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু বড় অসুবিধা, ঘাস কেটে নিয়ে আসার সমস্যা এটা একটা আছেই। ঘাস কাটতে হবে জঙ্গলে বা সরি জঙ্গলে না, মাঠে ঘাটে গিয়ে ঘাস কাটার সমস্যা, আর এখানে ঘাস তো পাওয়াও যায় না, আর অন্য কিছু দিলে কিন্তু র্যাবিডটা মারা যাবে, সেক্ষেত্রে ঘাস কাটার একটা বড় সমস্যা তো থেকেই যায়। নাম্বার ফোর, যেটা আমারও খুব ইচ্ছা, মানে আমার ইচ্ছা কি, আমি মানে অনেকেরই ইচ্ছা যে নিজের পেটকে নিয়ে বাইরে ঘুরতে যাব। বাইরে ঘুরতে মানে খুব দূরে বলছি না, ধরো এখানে রাস্তাঘাটে হাঁটছি, পার্কে নিয়ে যাচ্ছি, নিয়ে যাব এরকম, সেটা ক্ষেত্রে কিন্তু খরগোশদের আমরা করতে পারবো না। আমরা কুকুর বিড়ালের ক্ষেত্রে করতে পারবো, কুকুরকে নিয়ে তো রাস্তাঘাটে ঘুরেই বেড়ায়, খরগোশকে নিয়ে আমরা কিন্তু সে ক্ষেত্রে করতে পারবো না, কারণ খরগোশ খুব মানে খরগোশের থেকে খরগোশ সবার শিকার হতে পারে। সেক্ষেত্রে রাস্তাঘাটে নিয়ে গেলে বেড়াল কুকুর তো ঝাঁপিয়ে পড়বে, সেক্ষেত্রে ওদেরকে নিয়ে যাওয়া যাবে না, হয়তো বাস্কেটে নিয়ে যেতে পারবে তোমরা, কিন্তু এমনি ওপেন ঘুরতে গলায় চেন বেঁধে ওরম কিন্তু করা যাবে না, এমনি খরগোশের গলায় কিছু বাধাও যাবে না। আর খরগোশকে রাস্তায় নিয়ে গেলে কী বিপদ হবে তোমরা তো বুঝতেই পারছো, সেই জন্য আমার যেটা ইচ্ছা, অনেকেরই ইচ্ছা, আমার মতো অনেকেরই ইচ্ছা যে নিজের পেটকে নিয়ে ঘুরে বেড়াবো, পার্কে যাব, মাঠে যাব, সেটা ক্ষেত্রে আমরা এগুলো করতে পারবো না। তো সেটা কিন্তু বড় অসুবিধা বা এটা একটা বড় দোষ বলতে পারো খরগোশদের। ফাইন, খরগোশের কারণে কিন্তু ঘর খুব নোংরা হয়, এটা কিন্তু মানতেই হবে। খরগোশ থাকলে, আমি পি পুপের কথা বলছি না, যেহেতু আমার মতি খুব পি মানে পি পুপ ট্রেন রয়েছে, যাদের ক্ষেত্রে সেটা নেই, সেটার ক্ষেত্রে পি পুপ করে তো ঘর নোংরা করবে। আর একটা কারণে ঘর খুব নোংরা হয়, তোমাদের সবারই আমার সঙ্গে একমত হবে, কারণ ঘাস
কারণ ওদের যেহেতু ঘাসটাই মেন দিয়ে রাখতে হবে, ঘাসের টুকরো এদিক ওদিক সেদিক তো পড়েই থাকে, সেই কারণে বারবার করে আমাদের ঘর ঝাঁট দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা খরগোশ আনতে চাইছো তো তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সবসময় ঘর ক্লিন করতে হবে, ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হবে, বারবার করে ঝাঁট দিতে হবে, ঘর ক্লিন রাখতে হবে, কারণ ঘাসের টুকরো এদিক ওদিক সারা ঘরেই ছড়িয়ে পড়বে, এটা কিন্তু একটা বড় অসুবিধা। নাম্বার 6, খরগোশকে কিন্তু সমস্ত পশু প্রাণীদের থেকে খরগোশকে আগলে রাখতে হবে। কেন আগলে রাখতে হবে? খরগোশ কিন্তু ঘরে ঘরে রাখলেও বিপদ, বাইরেও যদি নিয়ে যাও সেক্ষেত্রেও বিপদ, বাইরে কুকুর বেড়াল বেজি এসব থাকে, ঘরে কি কারণে বিপদ? ঘরে কিন্তু অনেক সময় ইঁদুর থাকে, সেক্ষেত্রে কিন্তু ইঁদুরের ক্ষেত্রে খরগোশকে যদি ইঁদুর কামড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু খরগোশ মারাও যেতে পারে। সেরকম এরম পরিবেশে রাখবে, এরম জায়গায় রাখতে হবে খরগোশকে ঘরে, যাতে সেখানে ইঁদুর বা ইঁদুর যেতে পারবে না বা ইঁদুর চলাচল করে না, বা বাইরে উঠোনে ছাড়লেও তোমাদের কিন্তু কুকুর বিড়ালের শেয়াল বেজি এগুলোর থেকে হাত থেকে ওদের রক্ষা করতে হবে। লাস্ট আর 7 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা আমি বলবো খরগোশের খুব বড় দোষ বা অসুবিধা, খরগোশরা যেহেতু সবসময় খরগোশের দাঁত বেড়েই যাচ্ছে, মানে লাইফ লং ওদের দাঁতটা গ্রোথ হয় ওদের, তো সেক্ষেত্রে ওরা কিন্তু সবসময় চিউ করতে থাকবে। তোমাদের ঘরের হেডফোন, তোমাদের চার্জার, তোমাদের ফার্নিচার, চাদর, কি বলবো আর সব সব কিছুর থেকে চটি, এইসব ব্যাপারে কিন্তু খুব সাবধান থাকতে হবে খরগোশকে রাখলে ঘরে, কারণ ওগুলো কিন্তু কাটতেই থাকে, ফার্নিচারে দাঁত বসিয়ে দেবে, সোফাতে কামড় দিয়ে দেবে, এগুলো কিন্তু ওদের নর্মাল হ্যাবিট, এগুলো ওরা করবেই। তুমি যতই পেয়ারার ডাল দাও, জবার ডাল দাও, এগুলো থেকে এগুলো তো দিলেও হবে, কিছুটা হয়তো কমবে, কিন্তু ওরা নিজেদের নিজেদের নিদর্শন চারদিকে ছড়িয়ে রাখবে। যেমন মতি, আমার মতি সমস্ত চাদরে, একটাও চাদর নেই বা একটা বাড়িতে বই নেই বা আমার জামা কাপড় নেই যেখানে মতির দাগ নেই, তো সেক্ষেত্রে এইটা কিন্তু বড় অসুবিধা যে ফার্নিচার, চার্জার, হেডফোন যদি একটু ভুলে যাও, খাটে রেখে ভুলে যাও, ব্যাস তোমার শেষ, সেদিনকেই শেষ অবস্থা, শেষ, সব দাপাডাপা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা যদি খরগোশ আনো বা আনতে চাও বা ইতিমধ্যে এনে নিয়েছো, এটা কিন্তু খুবই সাবধান থাকতে হবে যে কোনো কিছু রাখা যাবে না ঘরের আশেপাশে, মানে খাটের পাশে, ওর নাগালের বাইরে থেকে সব রাখতে হবে তুলে, না হলে সমস্ত ফার্নিচার, চাদর ওরা কিন্তু একেবারেই শেষ করে দেয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমার আজকের এই ভিডিওটা? খরগোশের দোষ বললাম, গুণ বললাম, তো মিলিয়ে দুটোই সমান সমান বললাম, দোষও যেমন 7টা বললাম, গুণও 7টা বললাম। তো সেক্ষেত্রে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও নেক্সট কী ভিডিও দেখতে চাও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো বাই বাই।